আমরা ওয়েট করছি 10 লক্ষ লোক যাওয়ার কথা তো আমরা ওয়েট করছি আর দিল্লি পুলিশটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে এটা মাথায় রেখে যেতে বলছি আর দিল্লি পুলিশের কনস্টেবলদের লাঠির হাইট 6 ফুট মাথায় রেখে দিল্লিতে ধর্ণা কর্মসূচি নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা আর বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ শান্তনু সেনের দেখুন সত্যকে চেপে রাখা যায় না আমরা যেটা বারবার বলি যে বিজেপি সন্ত্রাসের ভাষাতেই রাজনীতি করতে চায় এবং সন্ত্রস্ত করতে চায় আজকে বিজেপি লোডশেডিং এ বিরোধী দলনেতার মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আমরা দেখছি দিল্লির পুলিশ যখন আমাদের এখানকার সাংসদরা কোনো কারণে সেখানে কোনো কিছু করতে যায় দিল্লির পুলিশের অত্যাচার এবং লাঠির বাড়ি আমরা দেখেছি এর আগে এবং শুভেন্দু অধিকারী তাহলে এটা ইনডিরেক্টলি বুঝিয়েই দিলেন যে অমিত শাহ পরিচালিত দিল্লি পুলিশ গুন্ডামি করে এবং এটা প্রমাণ হয়ে গেল তৃণমূলের জোয়ার দিল্লিতে আছড়ে গেলে নরেন্দ্র মোদী যার চেয়ারটা এমনি টলমল করতে শুরু করেছে আরও জোরে টলমল করবে সেটা বুঝতে পেরে তিনি পুলিশকে ইনডিরেক্টলি ইনস্ট্রাক্ট করছেন যে তৃণমূল গেলে তাকে লাঠির বাড়ি মারো তাকে স্মরণে রাখতে হবে তৃণমূলকে যত লাঠির বাড়ি মারবেন বাংলা থেকে তো আপনারা নিশ্চিহ্ন হচ্ছেনই দেশের মাটি থেকে তত তাড়াতাড়ি আপনারা নিশ্চিহ্ন হবেন চলে আসছে পরের খবরে কলেজে ক্লাস প্রতি 100 টাকা সপ্তাহে 15টির বেশি ক্লাস নয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পর এবার দক্ষিণ দিনাজপুরের তপন নাথানিয়াল মুর্মু কলেজে অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক বিজ্ঞপ্তিতে ক্লাস প্রতি 100 টাকা সাম্মানিকে 6 জন শিক্ষক নিয়োগের উল্লেখ রয়েছে এর আগে ক্লাস প্রতি 300 টাকায় অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে বিতর্কে জড়ায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তপনের এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি তপনের নাথানিয়াল মুর্মু কলেজের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার তৃণমূল আমলে এটাই শিক্ষার দাম সরকার পোষিত তপনের নাথানিয়াল মুর্মু কলেজে ক্লাস পিছু সাম্মানিক দিনমজুরের একদিনের আয়ের থেকেও কম সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য বিজেপি সভাপতি লজ্জা লাগছে আমি শুধু এটুকুই বলবো একজন অধ্যাপক হিসেবে লজ্জা লাগছে কারণ আমরাও তো বহু ছাত্রছাত্রী বের করেছি তারা হয়তো এই এই রাজ্যতে বা এই রাজ্যে এইভাবে বেকার যুবক যুবতী হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মাস্টার ডিগ্রি করার পর অনেকে হয়তো নেট লেটও কোয়ালিফাই করেছে কেউ হয়তো পিএইচডিও করেছে এমপি করেছে তাদের মজুরি আমি মজুরি বলছি শব্দটি ব্যবহার করতে ইচ্ছে করে 100 দিনের মজুরির থেকেও কম এটা অত্যন্ত লজ্জার একজন শিক্ষক হিসাবে আমি অন্তত পক্ষে লজ্জা পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী পান কিনা যাই না শিক্ষামন্ত্রী পান কিনা আমার জানা নেই দক্ষিণ দিনাজপুরের তপন কলেজের যে বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে সেই প্রসঙ্গে কি বলছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো আপনাদের একেবারে কি ছাবলামো নয় একজন অধ্যাপক তিনি কলেজে পড়াবেন তাকে ক্লাস প্রতি 100 টাকা এটা কি কোনো সভ্য জগতে শিক্ষিত সমাজের কাছে এটা তো গ্রহণযোগ্য ব্যাপার যদি প্রকৃতপক্ষে যাতে কেউ না আসেন তাদের চেষ্টা করছে এবং যারা আসবেন তারা অবধারিত ভাবে তারা নিম্নমানের কেন একজন অধ্যাপক 100 টাকা নিয়ে একটা ক্লাস করার জন্য সপ্তাহে 15টা ক্লাস আসলে রাজ্য সরকার চাইছে না যে স্কুল কলেজগুলো ঠিকমতো চলুক যোগ্য শিক্ষকেরা আসুক এদের পরিকল্পনা হচ্ছে স্কুল কলেজগুলোকে ধীরে ধীরে প্রাইভেট হাতে তুলে দেওয়া দেখবেন এই 100 টাকা দিয়েছে কেউ যাবে না তখন কোন একজন প্রাইভেট এন্টারপ্রেনিয়র বলছে ঠিক আছে আমি টাকা দিচ্ছি আমি কলেজ থেকে চালাবো আমি রেগুলার অ্যাপয়েন্টমেন্ট করবো তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজ করে দেওয়ার চেষ্টা করছে